এসএসসি 2024 বিষয় গণিত ফাইনাল সাজেশন 11টি সৃজনশীল 100% কমন। তো দেখে নাও আমাদের কি কি করতে হবে গণিতের জন্য। দেখো প্রথমে বীজগণিতের সাজেশন দেখে নাও। বীজগণিত তিনটি সৃজনশীল আসবে, এই সাজেশন থেকে বীজগণিতের তিনটি সৃজনশীল আসবে। অধ্যায় দুই সেট ও ফাংশন, এখানের মধ্যে 2.1 2.1 এর 4 নম্বরের খ গ, 7 নম্বরের ক গ, 8 নম্বরের শুধু গ, এগুলো করলে হবে। আর 10 নম্বর 12 নম্বর আর উদাহরণের থেকে আমাদের করতে হবে 12 এবং 14 নম্বর, এগুলো হচ্ছে 2.1 এর জন্য। 2.1 এর থেকে এগুলো প্র্যাকটিস করলে হবে সকল বোর্ডের জন্য, ঠিক আছে। 2.2 থেকে 11 13 15 16 18 এর ক, 22 23 উদাহরণ 23 24 25, 2.2 থেকে এগুলো প্র্যাকটিস করলে হবে সকল বোর্ডের জন্য, ঠিক আছে। আর এই সাজেশনটি সকল বোর্ডের জন্য, ঠিক আছে। অধ্যায় তিন, এটা হচ্ছে বীজগাণিতিক রাশি, এখানের মধ্যে 4টা 5টা অনুশীলনী আছে। তার মধ্যে দেখো 3.1 3.1 থেকে আমাদের 6 7 8 11 10 11 15, এগুলো করলে হবে। আর উদাহরণ থেকে 7 8 10, এগুলো করলে হবে। 3.2 থেকে 5 7 11 13 16 17, আর উদাহরণ থেকে 16 17 কাজ গ, এটা করলে হবে। তারপর 3.3 থেকে 2 3 5 8 13 16 17 18 22 24, এগুলো করলে হবে। 3.4 থেকে আমাদের করতে হবে 1 3 5 11 15, 3.5 থেকে আমাদের একটু বেশি করতে হবে, 3.5 থেকে কিন্তু বেশিরভাগই কতে চলে আসে। তো এখান থেকে করতে হবে 3.5 থেকে 14 15 14 17 18 20 23 24 26 31 34 35, এগুলো করলে হবে। তো এটা হচ্ছে বীজগাণিতিক রাশির জন্য। এখান থেকে অবশ্যই অবশ্যই একটা কমন পাবে 100%, ঠিক আছে। অধ্যায় চার সূচক ও লগারিদম, এখান থেকে 4.1 থেকে আমাদের করতে হবে 4 6 7 8 10 13 19 20 22, এগুলো করলে হবে। 4.2 থেকে 3-এর ক খ, 4-এর ক গ 5, আর উদাহরণ 10। চতুর্থ অধ্যায় থেকে আমাদের এগুলো করলে হবে, ঠিক আছে। তারপর অধ্যায় 11 বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, এটা হচ্ছে 11 অধ্যায়। 11.1 থেকে আমাদের করতে হবে 6 7-এর খ, 10 11 12 13 16 19, উদাহরণ থেকে 2 5 6 7 8, আর 11.2 থেকে আমাদের করতে হবে 11 15 16 17 21 23 25, এগুলো প্র্যাকটিস করলে হবে, ঠিক আছে। অধ্যায় 12 দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, 12.1 থেকে 5 আর 10 করলে হবে। 12.2 থেকে 2 6 7 12 13, এগুলো করলে হবে। 12.3 থেকে 3 5 8, 12.4 থেকে 11 12 14 19, উদাহরণ থেকে 12 13 14, এগুলো করলে হবে। এটা হচ্ছে 12 অধ্যায়। অধ্যায় 13, এটার থেকে অবশ্যই অবশ্যই কমন পাবা, এটা হচ্ছে সসীম ধারা। 13.1 থেকে 6 8 10 13 15 29, উদাহরণ 6, এগুলো করলে হবে। 13.2 থেকে 7 8 9 11 14 19 23 24, উদাহরণ 10 11, আর এখান থেকে অবশ্যই অবশ্যই কমন পাবা, ঠিক আছে। আর জ্যামিতি, জ্যামিতি থেকে তিনটি সৃজনশীল আসবে সম্পাদ্য,
তো সম্পাদ্য দেখো অধ্যায় সাত ব্যবহারিক জ্যামিতি, 7.1 থেকে 1, 2, 3, 4, 5 উদাহরণ 3 করতে হবে, 7.2 থেকে 14, 15, 16, 17, 19 অধ্যায় অষ্টম, এটা হচ্ছে বৃত্ত সম্পর্কীয়, 8, 10, 11 8.5, 14, 15, 19 আর অধ্যায় 15 থেকে এটা সম্পাদ্য 13, 14 অনুশীলনী 9, 11, 14, 16 এগুলো করলে হবে, ঠিক আছে। তারপর উপপাদ্যের জন্য আমাদের এগুলো করতে হবে, অধ্যায় 6 রেখা কোণ ও ত্রিভুজ, এটা থেকে উপপাদ্য 5, 6, 5, 10, 15, 6.3 এটা থেকে 19, 20 আর অধ্যায় অষ্টম এটা হচ্ছে বৃত্ত, 18, 19, 23, 24, 26 আর 8.1 অনুশীলনী থেকে 7, 9, 10 8.2 অনুশীলনী থেকে শুধুমাত্র 5 8.3 অনুশীলনী থেকে 1, 3 8.4 থেকে 1, 2 এগুলো করলে হবে। অধ্যায় 15 ক্ষেত্র সম্পর্কিত সব উপপাদ্য 34, 39 এগুলো করলে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি, তিনটি সৃজনশীল আসবে। তো এখানে ত্রিকোণমিতি থেকে তোমাদের দুইটি সৃজনশীল থাকবে, ঠিক আছে, দূরত্ব উচ্চতা, এটা থেকে একটা, ত্রিকোণমিতি থেকে একটা, মানে নবম অধ্যায় এবং দশম অধ্যায় এই দুইটা থেকে দুইটা থাকবে। তো 9.1 থেকে আমাদের কোন অঙ্কগুলো করতে হবে দেখো, 10, 14, 15, 18, 19, 21, 22, 28, 25 উদাহরণ শুধুমাত্র 11 করলে হবে। 9.2 19, 21, 24, 25, 27, 28, 29 উদাহরণ 14 করলে হবে। অধ্যায় 10 এটা হচ্ছে দূরত্ব উচ্চতা, 10 অধ্যায় থেকে আমাদের করতে হবে 11, 12, 14, 17, 19, 20 উদাহরণ 3 এবং 6 এগুলো করলে হবে, ঠিক আছে। তারপর অধ্যায় 16 এটা হচ্ছে পরিমিতি, পরিমিতি থেকে একটা থাকবে, 16.1 থেকে আমাদের করতে হবে 2, 3, 5, 7, 10 উদাহরণ 4, 5 16.2 এটা থেকে 2, 3, 8, 14 16.3 থেকে 2, 3, 5, 7 উদাহরণ 21, 24 16.4 থেকে 8, 9, 11, 16, 18, 21 উদাহরণ 32, ঠিক আছে। এটা হচ্ছে পরিমিতি অধ্যায় থেকে। পরিসংখ্যান দুইটি সৃজনশীল আসবে, অধ্যায় 17, 10, 12, 14, 15 এখানে বিশেষ করে আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা এগুলো ভালো করে প্র্যাকটিস করবা, আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় আর গড় মধ্যক প্রচরক এই আইটেমগুলো পারলে কিন্তু এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে, এগুলোর বাইরেই থাকে না, দুইটা সৃজনশীলের মধ্যে এগুলাই দিবে, প্রত্যেকটা বোর্ডেই কিন্তু এগুলাই থাকে, এগুলো ছাড়া কিন্তু পরিসংখ্যানের মধ্যে আর কিছুই নেই, ঠিক আছে। এগুলো ভালো করে দেখবা, অবশ্যই এখান থেকে সৃজনশীল 11টার মধ্যে 11টা অবশ্যই কমন পাবে, নিশ্চিতভাবে কমন পাবে, এখানে কিন্তু আমি কম দিই নাই, অনেকগুলো কিন্তু দিছি, কেননা কারণ এখানে কোনো তোমাদের শর্ট সিলেবাস হয় নাই আর তোমাদের পুরো বই, এই জন্য পুরো বই থেকে সবগুলো কি দিয়ে দিতে হয়েছে, আর এই সাজেশনটা অবশ্য প্রত্যেকটা বোর্ডের জন্য, ঠিক আছে, প্রত্যেকটা বোর্ডের জন্যই এই সাজেশনটা পড়লেই হবে, প্রত্যেকটা বোর্ডে অবশ্যই 11টা 11টা কমন পাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।